Lord. We just need Hatma Pyara, Lord. Dear Hatma Pyara, Lord, I'm pure pure. তৃণমূলেরই একজন নেতা মারা গিয়েছে আর সেই হত্যার সাথে দেখুন সব তৃণমূলের লোক জড়িত আসল কথা হচ্ছে সারা রাজ্য জুড়ে তৃণমূলের ভয়টি এত বেশি সন্ত্রাসবাদী সমাজ বিরোধীরা ঢুকে গিয়েছে সেই কারণে তাদের সামলাবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই আর হাতমা প্যারার বক্রা নিয়েই সর্বত্র এখন সেই বাঁদরের পিঠে ভাত করবার মতো অবস্থা তৃণমূলে চলছে সেই জিনিসটাই প্রকাশ্যে আমরা আনতে শুরু করেছি আর তাতেই তৃণমূল কংগ্রেস ভীত সন্ত্রস্ত বিজেপির মুখ বন্ধ করবার প্রতিরোধ করবার চেষ্টা করছে সেই কারণে নানাভাবে খড়গপুরের বিধায়ক আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ওখানকার মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু যাদের আর মুখ্য আসামি হিসাবে গ্রেপ্তার করেছে তারাই সরকারের ভাঙ্গা ফুটে করে দিয়েছে চেনা পরিষ্কার দিলীপ ঘোষের হাতে যোগাযোগ নেই এটা পরিষ্কার বলার পরে তৃণমূল এবং ওখানকার পুলিশ প্রশাসন বেকায়দা একটা কথা আমি বলে রাখছি আমাদের সহসভানেত্রী দীপা দি ওখানে পুলিশের সাথে দেখা করে বেরিয়েছে পরিষ্কারভাবে পুলিশ বলছে যে অন্য পার্টিকে মিটিং করতে দেবো আপনাদের করতে দেবো না আইসির বক্তব্য আপনারা যা পারবেন করবেন একইভাবে খড়গপুরে আজকে আমাদের পথসভা ছিল বেশ কয়েকটা সেগুলোতেও পারমিশন দেয়নি কালকে পথসভা আছে তার পারমিশন দেয়নি আমরা রাজ্যপালকে এই বিষয়টা জানিয়েছি যে আসানসোলে আমাদের একইভাবে মিটিংয়ের পারমিশন দেয়নি অর্থাৎ রাজ্যে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে ওই খড়গপুরের নির্বাচিত প্রতিনিধি বিধায়ক তিনি সভা করবেন তার সভাতেও সেখানে পারমিশন হবে না অর্থাৎ এই যে অবস্থা একটা অঘোষিত জরুরি অবস্থা রাজ্যে চালাচ্ছে এই জরুরি অবস্থার বিরুদ্ধে আমরা রাজ্যপালের কাছে আজকে এসছি প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্যপাল গ্রহণ করুক তিনি আশ্বস্ত করেছেন তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে তিনি অবশ্যই এর বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমরা রাজ্যপালকে এটাও জানিয়েছি যে এই অরাজক অবস্থার বিরুদ্ধে গণতন্ত্রের টুপি চুপি দেওয়ার বিরুদ্ধে বিজেপির অ্যাক্টিভিটিকে ভঙ্গ করবার বিরুদ্ধে আমরা আদালতে যাব আমরা জানি তৃণমূল সেই মৃত পরিবারদের জন্য সহায়ক অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন না আসল কথা হচ্ছে চোরাই খেয়ে মরলে এই রাজ্যে ক্ষতিপূরণ পাওয়া যায় কিন্তু স্ট্যাম্পেড হয়ে মরলে এই রাজ্যে ক্ষতিপূরণ পাওয়া যায় না এই যে কালচার এই কালচারটা এবার রাজ্য সরকারের এই পদক্ষেপ থেকে পরিষ্কার হলো রাজ্যপাল সমস্ত বিষয়টা শুনে তিনি বলেছেন যে উপযুক্ত আধিকারিকের সাথে তিনি কথা বলবেন এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার তিনি তা নেবেন দ্বিতীয় বিষয়টা যেটা আমি রাজ্যপালের কাছে করেছি আজকে আমার একটি কাঁচরাপাড়ায় জনসভা ছিল সেই জনসভার জন্য প্রয়োজনীয় অনুমতি পুলিশ প্রদান করে কিন্তু যখন সকালবেলা আমাদের নেতার এবং পার্টির লোকেরা যখন মঞ্চ বাঁধতে গেল তখন মঞ্চ বাধায় পুলিশ গিয়ে বাধা দিল এবং পুলিশ বাধা দেওয়ার পর যখন পুলিশের সাথে কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলো থানা কমিশনারের পরিষ্কারভাবে জানালো যে রাহুল সিনহার এখানে মিটিং করে পারমিশন দেওয়া যাবে না আপনারা করুন কোনো আপত্তি নেই কিন্তু ওনার মিটিং করতে দেওয়া যাবে না তারপরে যখন তারা বললো ঠিক আছে আমরাই মিটিং করব তখন বেকায়দা করে পুলিশ আসল খরচ থেকে বেরিয়ে এলো পরিষ্কার জানালে যে না বিজেপিকেই মিটিং করতে দেবো না এইমাত্র নেতা সহ 800 বিশ্ব প্রতিনিধি দল আজ রাজ্যপালের সামনে দেখা করলাম এবং হত্যা খবরে যে স্ট্যাম্পে হয়ে 6 জন মারা গিয়েছে এবং বহু লোক আহত হয়েছে সেই মৃতদেহ এবং আহতদের নিয়েও যে রাজ্য সরকার লুকোচুরি খেলছে রাজনীতি খেলছে সেই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ আমরা প্রার্থনা করেছি রাজ্য সরকার
তাদের ব্যর্থতাকে ভাবতে আমি তাদের বাহিনীকে ধরার করতে চাইছি। দ্বিতীয়ত, রাজ্য সরকারের ঘুম ভরার আগেই ভারতের প্রধানমন্ত্রী সেই শোক প্রকট করে দিয়েছে, দুঃখ প্রকাশের সাথে সাথে সহায়ক রাশি মৃতদের পরিবারের জন্য ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের চিন্তার আগেই কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করে দিয়েছে, মোদিজি তার ব্যবস্থা করে দিয়েছে। এটাও রাজ্য সরকারের ক্ষেত্রে একটা অযোগ্যতার আত্মতা। স্ট্যাম্পের লোককেও যেমন আত্মতা, প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আত্মতা। সেই কারণে রাজ্য সরকার নানাভাবে চেষ্টা করছে যে এটাকে ভয় দেখা, শীতের জন্য মৃত্যু ইত্যাদি বলে চালানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত ডেড বডি যেগুলো আছে সেগুলোর ময়না তদন্তের রিপোর্টও পাওয়া গেল না। কেন ময়না তদন্তের রিপোর্ট চেপে রাখা হয়েছে? আজ আমরা রাজ্যপালকে বলেছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার বিচার বিভাগে তদন্তের ব্যবস্থা করুক এবং কেন্দ্রীয় সরকারের অনুপাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। গঙ্গাসাগরে গিয়ে যদি মানুষ মারা যায়